এটা হচ্ছে, এ হচ্ছে আমাদের থাকার জায়গা। এবং এখন বক্রেশ্বর যাব এই বীরভূম থেকে। মানে হঠাৎ জানতে পারলাম এখানে খুব সুন্দর একটা ভালো জায়গা রয়েছে বক্রেশ্বর, ঠিক আছে। এবং যেটা হচ্ছে এখানে খুবই সামনে তো চাল ফেলানো হয়েছে, সেই চাল হচ্ছে ভাত হয়ে গেছে, প্ল্যানিং করে চালগুলো ভাত হয়ে গেছে। এখন আমরা এখানে মেইন রাস্তায় চলে এসেছি, এখন মেইন রাস্তায় এসে আমরা টোটোর জন্য ওয়েট করছি। জলে এই দেওয়ালের গায়ে লেখা রয়েছে এখানে, এই জলে থুতু জুতো ধুবেন না, ছেলেদের ঘাটে মেয়েদের স্নান করা নিষিদ্ধ, এই জলে তেল সাবান শ্যাম্পু মাখিবেন না, জরিমানা ৫ টাকা, ঠিক আছে, ৫০০ টাকা। তো দয়া করে এখানে যারা আসবেন কেউ এই জলে জুতো সাবান শ্যাম্পু দেবে ইউজ করবেন না। এমনিতে জল খুব সুন্দর, সবাই স্নান করছে, কত গরম ধরে যাবে আমার তো। সামনে ফুটন্ত জল রয়েছে, তো দেখা যাক সামনে ফুটন্ত জল কোনখান রয়েছে। এখানে পুরো জল পুরো জলটা কিন্তু ফুটছে, এটা আমি প্রথম ফার্স্ট দেখে আমার বিশ্বাস হয়নি। দেখাবো যে যেখানে জল পুরো ফুটছে, ঠিক আছে, এবং সেখানে সবাই চাল ফেলে এবং চাল ফেললে অটোমেটিক সেই চাল ভাত হয়ে যায়। তো এটা আমার তো বিশ্বাস হয়নি, তোমার কারোর বিশ্বাস হবে না। তো আমি ভিডিও তোমার জলটা বয়লিং হচ্ছে, চারিদিকে গরম জল এবং তার মাঝখানে ঠান্ডা জলের কুণ্ড। এটা হচ্ছে কি নাম, এটা জীবিত কুণ্ড, জীবিত কুণ্ড। যেখানে বক্রেশ্বর মূল মন্দির, তো সেখানে এখন আমরা যাবো। বক্রেশ্বর শিব মন্দিরে যেটা মেইন মন্দির, মূল বক্রেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল গেট। হ্যাঁ, এখানে হাত ধোয়া ভেতরে প্রসাদ পাবেন, ওনারা সবাই নিয়েছে, আপনাদের নিয়ে নেবেন। তাহলে 91 ফিটের এক পিস।
এদিকে বসুন দাদা, এক মাস থাকবে, আমি যেটা দেবো নতুন দানা দেবো সেটা দেবো, এক মাস থাকবে, এটা কোনো নষ্ট হবে না। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তখন আমরা যাবো মায়ের যে মন্দির, সেখানে আমাদের ডাক্তার সে মায়ের মন্দিরে যাবো। ফাইনালি আমাদের পুরো মন্দির যেটা ছিল সেটা আমাদের এখন ঘোরা হয়ে গেল। দেখতে পাচ্ছি আমাদের অনেক দিনের পুরনো মন্দির, এই যে ছোট ছোট মন্দির গুলো এগুলো সবই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে আর শরণার্থী আসে না। আমাদের আগে বক্তব্য